আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব ডোনাট রেসিপি। আর এই ডোনাটটা তৈরি করেছি আমি ডিম ছাড়া, খুবই মজাদার। অল্প চকলেট দিয়ে কিভাবে অনেকগুলো ডোনাট তৈরি করা যায় এবং কালারফুল, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে আশা করি, পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি। এক কাপ ময়দার জন্য 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ চিনি আর ইনস্ট্যান্ট ইস্ট, এই ইস্টটা খুবই ভালো। এখানে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম 1/3 কাপ দুধ ইউজ করেছি। দুধের পরিবর্তে আপনারা এখানে পানিটাও দিতে পারেন। তো খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিব। অনেকটা আমি এটা এই ডোনাটের নাম দিয়েছি ফাঁকিবাজি ডোনাট। কিসের জন্য? কারণ এখানে আমি খুবই কম উপকরণ দিয়ে, ডিম ছাড়া, চকলেট কম দিয়ে এই মজাদার ডোনাটটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। খুব ভালো করে এটা আমি মথে নিব। চিনিগুলো গলে আসতে দেখবেন হাতের সাথে অনেকটাই লেগে আসবে। এভাবে লেগে আসলে এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এখানে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন, তবে আমি আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে ডোনাটটা দেখাচ্ছি। খুব ভালো করে এটা আমি প্রায় 8 থেকে 10 মিনিট মথে নিব। অনেকটা হাতে লেগে আসলে অল্প অল্প করে একটু ময়দা ছিটিয়ে এটা আপনি একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন। ডোটা হবে একেবারে শক্তও না আবার নরমও না, দেখুন এরকম, যাতে একটা রুটি বেলা যেতে পারে সেই পর্যায়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। সামান্য তেল ব্রাশ করে দিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে কিন্তু ফলাফলটা খুবই ভালো আসবে। 1 ঘন্টা পর এটা অনেকটাই ফুলে উঠেছে, সফট হয়ে গেছে, দেখুন। এখন আমি এটাকে দুভাগে ভাগ করে নিব, নিয়ে একটা রুটির মতো তৈরি করব। রুটি তৈরি করে তারপর আমি এখানে ডোনাট বানিয়ে ফেলব। দেখুন রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, এই সাইজের হবে। এখন আমি একটি কুকি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের মুখ অথবা বাটি দিয়েও কিন্তু এটা করতে পারেন। এখন একটি নজেল দিয়ে আমি ছোট ছোট করে মাঝখানে একটু কেটে দেব। আপনারা চাইলে ছোট বোতলের মুখ দিয়েও কিন্তু এটা করতে পারেন। জাস্ট ডোনাটের শেপ দেওয়ার জন্য এটা করা হয়েছে, দেখুন হয়ে গেল। একে একে সবগুলো আমি করে নেব এভাবেই। এগুলো একটু আমি ময়দা ছিটিয়ে দিয়েছি, যেহেতু রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে অনেকটা ফুলে উঠবে, পরবর্তীতে ডোনাটটা কিন্তু অনেক সফট হবে। এ পর্যায়ে আমি চকলেটের সিরাপ তৈরি করে নেব। তো প্রথমে কিছুটা আমি চকলেট নিয়েছি, খুবই কম চকলেট, আর একটু ডার্ক চকলেট নিয়ে এটা আমি একটু গরম পানির উপর দিয়ে রেখে দেব। এখন আমি যেহেতু চকলেট কম, চকলেট বেশি বানানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, তাহলে চকলেটটা একটু পাতলা হয়ে যাবে, পরবর্তীতে অনেকগুলো ডোনাট কিন্তু এখানে কোট করা যাবে। এভাবে গরম পানি দিয়ে আমি সুন্দর করে চকলেটটা রেডি করে নিই। হলো 15 মিনিট রেস্টে রাখার পর এটা অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি একে একে তেলে দিয়ে দিব। তেলটা কিন্তু একেবারে কম গরম, বেশি গরম তেলে এটা ছাড়া যাবে না। আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটা ভাজতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিট সময় নেয় ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পুরো প্রসেসটাই কিন্তু একেবারে লো ফ্লেমে কিন্তু চুলাটা রাখতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে একে একে সবগুলো আমি তুলে নেব। 1 কাপ ময়দাতে আমার প্রায় এখানে 14 থেকে 15টার মতো ডোনাট হয়েছে। এখন কিছুটা ঠান্ডা করে একে একে চকলেটের মধ্যে এটা আমি ডুবিয়ে নেব, নিয়ে এটা ঠান্ডা হতে দিয়ে দিব। এখন কিছুটা দিয়ে দিব কালারফুল করার জন্য সুগার বল, এটা অপশনাল, তবে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখুন কতটা সফট হয়েছে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। 1 কাপ ময়দা দিয়ে সামান্য একটু চকলেট দিয়ে দারুন এই ডোনাটগুলো কিন্তু আপনারা ঘরেই অনায়াসে তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।